পিতার নাম মরহুম মোহাম্মদ আরশাদ আলী খান, আমার মার নাম মরহুমা নাইমা খাতুন। আমার পৈতৃক বাড়ি ময়মনসিংহ শহরের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের দড়ি ভাবখালী গ্রামে। আমার বাবা তদন্ত পূর্ব পাকিস্তান রেলওয়ের কর্মচারী বিধায় আমাদের শিক্ষা দীক্ষা এবং প্রাথমিক জীবন চট্টগ্রামে পাহাড়তলির পাঞ্জাবি লাইন অঞ্চলেই কাটে। সেই সূত্রে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন স্বাভাবিকভাবে আমরা এতে জড়িয়ে পড়ি, যেহেতু আমরা চট্টগ্রামেই ছিলাম। পুরো মুক্তিযুদ্ধকালীন সময়ে আমি চট্টগ্রামেই ছিলাম। যে রাতে প্রেকডাউন হয়, পরের দিন জুমার দিন ছিল, আমি জুমা যখন পড়তে যাই, পড়ে ফেরার সময় তখন দেখলাম যে আমাদের পাঞ্জাবি লাইনের লোকজন খাবার নিয়ে দৌড়চ্ছে ফয়েজ লেকের পাহাড়ের দিকে। আমি বললাম, কি ব্যাপার, তোমরা খাবার দাবার নিয়ে কই যাও? তো বলছে যে ক্যান্টনমেন্টে বাঙালি রেজিমেন্ট বাঙালি সৈন্যদের উপর ওরা অতর্কিত আক্রমণ করায়, এরা পালিয়ে অনেক অস্ত্র ছাড়া বা অনেক অস্ত্র নিয়ে পালিয়ে এসেছে। তো এরা তো ওই অঞ্চল চেনে না, এরা খোঁজ খবর পেয়ে এদের খাবার দেওয়ার বন্দোবস্ত করেছে। এরপরে আমাদের অন্যান্য ছাত্রদের কাছ থেকে জানতে পারলাম যে চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা কেন্দ্র করা হয়েছে স্বাধীনতার সপক্ষে। সেই কেন্দ্রে অন্যান্যদের সাথে আমিও যাই। সেখানে তখন জনগণকে নানাভাবে উদ্বুদ্ধ আহ্বান করায়, জনগণ নানা ধরনের অস্ত্র নিয়ে আসে। আধুনিক অস্ত্রশস্ত্র এমন কিছু ছিল না। তারপরে শোনা গেল যে পাক বাহিনী শহরে ঢুকতেছে, তখন তো চিরাং মেডিকেল কলেজের সেখানে অনেক অস্ত্রশস্ত্র এগুলো, তখন আমরা শেষ সময় সবাইকে ওখান থেকে বের করে দিয়ে অস্ত্রগুলো যেখানে স্যালাইনের খালি বোতলগুলো রাখা হতো সেখানে আমরা রেখে ওর উপরে স্যালাইন দিয়ে ঢেকে দিই, এবং হাসপাতালের কর্মচারীদের বলি যে অবসর সময়গুলোকে আপনারা মাটিতে ফেটে বা যেভাবে হোক এটা এই করবেন। আর এর আগে আমার একটা অদ্ভুত, এখন শুনলে খারাপ লাগে, যে হসপিটালের সামনে একটা চেয়ারম্যানের সামনে একটা স্টোর ছিল, যোদ্ধাদের খাবার লাগবে এই লাগবে, তো বলে যে এই স্টোরটা ভাঙা। বড় দোকানই ছিল, নানারকম খাবার দাবার নানারকম স্টেশনারি জিনিস যেগুলো প্রয়োজন হতে পারে ওখান থেকে আনা হয়। তারপরে আমি, আনোয়ার আজিম, ডক্টর আব্দুর রশিদ, আমরা তখন মেডিকেল কলেজ থেকে বেরিয়ে পায়ে হেঁটে, আমরা যেহেতু পাঞ্জাবি লাইন থাকি রওনা হই, আমাদের ইচ্ছা ছিল যে উমেন্স কলেজের ওই রাস্তা দিয়ে পাঞ্জাবি লাইন যাব। যখন আমরা আই হসপিটালটি হয়েছে ওর কাছাকাছি আসতেই দেখি যে আমরা পাক বাহিনীর সামনে পড়ে যাই, দেখি যে সিপাহীরা ওই ফুটপাতে তাদের ঘাড়ে মর্টার অস্ত্র, তা আমরা ওদের দেখি হাত তুলি উপরে, যেহেতু আমরা সিভিলে এসেছিলাম, তোমরা আমাদেরকে ইশারা করলে তোমার আগাও সামনে যাও। সামনে গেলে দেখলাম যে জিপে অফিসার, সে আমাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কে কি। তো তখন আমরা গল্প বানালাম যে আমরা এই মেডিকেল কলেজে কাজ করি। তারপর ওরা আমাদের ছেড়ে দিল, আমরা তিনজন তখন আগালাম কিছু দূর, দেখি যে তখন ঝাউতলা ওই সমস্ত কলোনির যে অবাঙালিরা, এরা এখন দেখলো যে পাক সেনাবাহিনী চলে আসছে, ওরা ভাবলো যে এখন ওদের গায়ে অনেক শক্তি, ওরা চারিদিকে হই চই মারামারি আগুন লাগানো লুটপাট শুরু হয়ে গেছে। তখন আমরা দেখলাম যে এদিকে গেলে বিপদ। তখন আমরা হোসেন গ্লাস ফ্যাক্টরির ভিতর দিয়ে, যে এগ্রিকালচার ফার্মের ভিতর দিয়ে ফয়েজ লেকের পাহাড় থেকে যে রাস্তাটা আকবরশাহ মাজারের পাশ দিয়ে পাঞ্জাবি যায় ওটা দিয়ে যখন আসা শুরু করি, তখন হঠাৎ দেখি ব্ল্যাঙ্ক ফায়ার। তখন তো আমরা অত বুঝি না, আমরা তিনজনই লাভ দিয়ে পাশে একটা ঝুড়ি ছিল পাহাড়ের ঝুড়ি, ওই ঝুড়িতে আমরা ঝাঁপ দিয়ে পড়ি আর কি। পরে ওখান দিয়ে নিচু হয়ে আমরা পাঞ্জাবিনের বাসা আসি, বাবা বলে শিগগির কাপড় টাপড় খোলো, এই কিছু আগেই পাক বাহিনীর লোকজন এসছে আমাদের বলেছে যে তোমরা এই কালো পতাকা লাগাইছো কেন। তো বাবা বললেন যে আমি ওদের বলেছি যে দেখো আমরা সিভিলিয়ান, যে আসে বলে এটা উড়াও, আমরা কী করবো, আমাদের তো অস্ত্র নাই, যে যেটা বলে এটাই, তোমরা যদি নামাতে নামাই ফেলো। আর বাবা আমাদের বললেন যে শিগগির এগুলো কাপড় টাপড়
খুলে ধুলাবালি ঝেড়ে সাধারণ কাপড় পরে হলো। পরের দিন শুরু হলো স্প্যানির পাহাড়ের উপরে একটা আর্মির আর্টিলারির মধ্যে একটা গ্রুপ স্প্যানির পাহাড়ের উপরে ওরা স্টেশনে, এবং ওখান থেকে ওরা সে প্রথম আমার জীবনের অভিজ্ঞতা যে আর্টিলারি কামান বা ওই সমস্ত কামানের গর্জন কি ব্যাপার। তো ওদের সব আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ওই খুব সম্ভব ওই ইপিআর ক্যাম্পের দিকে ওরা টার্গেট করে মারলো। একটা দল তখন আর্মি ভাটেরই ওদিকে আর কি, একটা দল বললো যে চলো ওদিকে আর্মির ওদিকে যাবো। ওরা একটা কোথায় একটা ট্রাক জোগাড় করেছে, ওরা উঠলো, আমি ওদের সাথে উঠলাম। ওরা যে যে শুনলো না ওদিকে আর্মি, ওরা তার ক্যাডেট কলেজে ঢুকে পড়লো। তো ক্যাডেট কলেজে ঢোকার পরে আমি তখন তো বুঝি টুঝি না, ঢুকলাম ক্যাডেট কলেজে, দেখি যে কখন পরে ওরা ক্যাডেট কলেজের প্রিন্সিপালকে ধরে নিয়ে আসলো। ওই ভদ্রলোক বোধ হয় আনসার লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল ছিলেন, মানে এডুকেশন করে, তো ওনাকে ওরা ধরে ট্রাকে উঠালো। আমিও তখন আমিও ট্রাকে উঠলাম। তো আমি আমার সাথী যারা ওখানে কিছু ইপিআর বাঙালি ওরা ছিল, ওদের চাইনিজ মেশিন গান ছিল, আমি বললাম দেখো এতে এডুকেশন করে মাস্টার মানুষ, ওকে মাইরে লাভ কি। সেই শুনে ও সেই বেঙ্গল রেজিমেন্টটিকে বলতো, ওর যে সে আমার দিকে ওরটা ধরলো, আপনি এরকম বলবেন না, মানে ওদেরকে যে ই করেছে রাত্রে আধারে ও সাথীদের মেরেছে, ওদের অস্ত্র শস্ত্র রেখে দিয়েছিল আগের রাতে, ওই উত্তেজনায় সে আমার কথা। তো ওনাকে নিয়ে পরে এখন যেটা পাহাড়তলি সিডিএ মার্কেট, এটা তখন বোধ হয় পুলিশের একটা রিজার্ভ সেন্টার বা এরকম কিছু একটা ছিল। তো ওর ওই যে সিকিউরিটি রুমে নিয়ে শুনলাম বাড়িতে গুটি করে মেরে করলো। এই চট্টগ্রাম শহরের পতন হয়ে গেল। এরপরে তো সবাই এখন প্রাণ নিয়ে পালাচ্ছে। আমার বাড়িতে রশিদ ছিল, রশিদ চলে গেলো, একদল ওপারে চলে গেল, তা আমি যেতে পারলাম না। আমার অসুখ হলো ব্লাড ডিসেন্ট্রি, এগুলো হয়। আর আমি যাবো কার সাথে, কোথায় আমি লিঙ্ক, মাহফুজ তো একদিক দিয়ে পালাইলো, সাবের কই দিয়ে চলে গেলো, আমি কাদের সাথে কই যাবো তো জানি না। তারপরে আমি আসি আসি হঠাৎ দেখি যে আমাদের ডাক্তার মাহফুজ একটা চিরকুট পাঠাইছে, বলে যে আজিজ তোর ওই পারে যাওয়ার দরকার নেই, ওখানে এমন বিশেষ কিছু ট্রেনিং ট্রেনিং দেয় না, এক সপ্তাহ ওটা আমরাই তোকে দিতে পারবো, তুই এখানে থাক, তোর পরিচিতিটা এখানে কাজে লাগবে। তারপরে আবার মাহফুজের সাথে জড়াই পড়লাম, ওরা আবার কি একটা বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট এটা একটা ব্যানারে ওরা আসলো। তারপরে তো শুরু হলো আমাদের ওই যে মাহফুজদের সহ অন্য অন্যদের গ্রুপ, তাদের নিয়ে আমরা বেশ কয়েকটা অপারেশন, আমার যে কয়েকটা মনে পড়ে, একটা অপারেশন ছিল ফয়জদাইয়ের ওখানে পাওয়ার পাইলন ফেলে দেওয়া, ওটা আবার আমাদের পলিটিকের হারুন বুদ্ধি দিল যে মস্কিটো কয়েল জ্বালালে এটা অনেকক্ষণ ধরে ধীরে ধীরে জ্বলে, তারপর ফিউজটাকে ইগনাইট করলে তাহলে এটা সকালের বা একটু বেলা হলে ফাটবে, ওরা মশার কয়েল দিয়ে ই করে পাইলনটা ফেলেছিলাম। আর একটা মিশন খেলাছে, আমরা খবর পেলাম যে একটা শাটল ট্রেন নিয়ে এই নিরীহ ওদের সন্দেহ যাদের করতো আমাদের নিরীহ বাঙালিদের ধীরে ধীরে সীতাকুণ্ড পাহাড়ের ওদিকে কাছাকাছি নিয়ে এদের মারত, তখন এটা আমাদের অনুসন্ধান করে বের হলো যে এই ট্রেনটাকে ফেলতে হবে। কাকটুলির ওখানে এক বাড়িতে আমরা কয়েকজন মিলে ডিমোলিশনটা তৈরি করলাম, আমাকে যেতে দিল না, আমাকে বলে না আজিজ ভাই আমি তো সিনিয়র ছিলাম, আমাকে বলে আজিজ ভাই আপনি যাবেন না, আপনি আমাকে একটা দোকানে বসে, ওরা গেল। তো ওরা যায় তো ট্রেনটা দেখলাম যে পড়লো, ডাক্তার জাহাঙ্গীর কবির ছিল, আজিজও ছিল, আরও কে গেছিল ভুলে গেছি, ট্রেন পড়লো, তো আমরা তো ওখান থেকে চলে আসলাম। তো পরে শুনেছি যে বাড়িতে আমরা স্ল্যাব করেছিলাম ওখানে পরে পুলিশ হানা দিয়েছিল, কিন্তু তখন ও কাটলি ওই এরা চৌধুরীরা গেছিল, সে সাহায্য করে ওরা পরে ছাড়া পায়। পাঞ্জাবি লাইনে আমরা আমাদের যে বাসাটা তখনও ওখানে আমরা কিছু কিছু বাঙালিরা ছিলাম, যদিও বিহারিরা নানা রকম অত্যাচার করতো। এক সময় আমরা খাচ্ছিলাম, তখন বিহারিরা পুলিশ এনে আমাকে আমার ছোটো ভাই আব্দুল লতিফ খানকে ওই পাহাড়তলি বিওপিতে নিয়ে যায়। তা আমাদের ভাগ্য খুবই ভালো, তখন লাঞ্চ পিরিয়ড ছিল, অনেক রেলওয়ের কর্মচারী যাচ্ছিলো, তারা এটা দেখেছে, তারা দেখে আমার বাবাকে বোধ হয় কীভাবে কীভাবে আমার বাবার কানেও গেছে। পরে অবঙ্গালীদের মধ্যে বাবার কিছু কলিগ ছিল, তারা আমাকে আবার খুব শরীফ বাচ্চা বলতো, শরীফ শরীফের কারণে ওরা আমাকে ওই বিয়েপুর থেকে আর চালান দিতে দেয় নাই, বিয়েপুর থেকে বের করে নিয়ে আসে। কারণ অবঙ্গালীদের ওরা ইস্পানির মিলগুলোতে কাজ করতে যেত, পাঞ্জাবের পাশ দিয়ে যেত, আর ওরা অনুসন্ধান করতো এখানে বাঙালিরা কেন এখনো আছে, ওরা কেন ছাড়ে না, ওরা কি করে। তো এইটা হলো একবার আমাদের ধরে নিল। আর আমাদের বাসায় আমার মা এই মুক্তিযোদ্ধাদের খাওয়াতেন, খাওয়ানো প্লাস ওরা লোকাল মুক্তিযোদ্ধা রিক্রুট করতো, তাদেরকে কিছু ট্রেনিং দেওয়ারও বন্দোবস্ত ছিল। অবাঙালিরা তারা টার্গেট করলো যে না এখানকার এই লোকগুলোকে তাড়াতেই হবে এখান থেকে, এখানে আর কেউ থাকবে না, পাঞ্জাবি এই অঞ্চল থাকতে দেবে না।
তারা তখন পুরো অঞ্চলটা ঘেরাও করে ফেললো। তখন আমার বিপদ হলো এটা যে আমি রাত্রে ওষুধ সংগ্রহ করার জন্য বাইরে ছিলাম, আমি সেই সাথে যখন সকালে আসি তখন দেখি যে এরা হুড়মুড় করে চলে গেল সব স্যান্ডেল, আমি বুঝিনি যে স্যান্ডেল ওরা বাইরে রেখে চলে গেল ওরা। তা আমি করলাম ওষুধপত্র অনেকে আনছি শুনলাম যে এরকম, তা আমি ঘরে খালি মা আর আমি আর কেউ নেই। তখন মাকে বললাম যে তুমি দরজা টরজা খুলো না থাকো, আমি এটা ওষুধগুলো টেবিলে ভালো করে সাজাই আমি শুয়ে পড়ি। তো ওরা আসলে টাসলে যদি অগত খুলতে বলে যে দেখো আমার ঘরে কেউ নাই আর আমার ছেলে অসুস্থ, দেখো শুয়ে আছে ওষুধ টষুধ দেখবো। তো তখন আমার একটা ভুল হয় যে আমি বারান্দাটা পরীক্ষা করে যে স্যান্ডেলগুলো যদি ভিতরে নিয়ে আসতাম, কারণ বারান্দা একগাদা স্যান্ডেল দেখে এই অবাঙ্গালি ওই যে বাচ্চাগুলো এগুলো বারবার আসে আর বলে যে এই বাড়িতে কিছু ঝামেলা আছে না এত স্যান্ডেল কেন। তো আমার মা কোরআন শরীফ পড়তে দেখে এখন বুঝতে পারে না এই মহিলা কোরআন শরীফ পড়ে, আর মার চেহারাও খুব সুন্দর ছিল, ওরা বুঝতে পারতেছে না ব্যাপারটা কি, কিন্তু লুটপাটটা করছে, মার থেকে একটা চেইন নিয়ে গেছে, পরে আরও কী কী আমাদের টুকটাক জিনিস নিয়ে গেলো, তো সেটা বড় কথা না। তো সবচেয়ে বড় কথা হলো যে ওই দিন আমাকে নিয়ে যায়নি, পরে যখন একটু বুঝলাম যে একটু নর্মাল হচ্ছে তখন আমি বেরোলাম, বেরিয়ে তখন আমি কিছু একটা কথা বলি, তখন আমাদের কিছু মুরব্বি সাহেব ওরা ইশারা করেছে তুমি ঘরে চলে যাও, কারণ তখন ওদের টার্গেট হলো ইয়াং ছেলে এদের ধরা। এবং পরে খবর পেলাম যে আমাদের কিছু মুরব্বি যেমন গাজী সালাউদ্দিনের বাবা চাচা, আমরা তো চাচা বলতাম, রকিবের বাবা ছিলেন, আরও অনেক, এখন তো এতদিন পরে সবার কথা মনে নাই, পার্টলি ওয়াইজ দেখ এই রাস্তার পরে যে একটা রেলের পানি কালেকশন যেন একটা রিজার্ভার মতো ছিল তার উল্টো দিকে, সেখানে ওই একটা ঝর্ণা বা খালের পাড়ে অনেকে জবাই করে তো অনেকেই ওরা মেরেছে। সুরমা প্রেস ওই ছেলেটাই নাকি একদিন বলে যে আজ ভাই চলেন আজকে আমরা এই টাকা আনতে যাবো, চাঁদা আনবে কোথেকে, তা আমাকে নিয়ে বাসে উঠলো। যখন আমরা ওই দাওয়ানাট মোড়ে দাওয়ানি থানায় গেলাম দেখি যে তখন পুলিশ চেক করতেছে, আমি দেখি যে আমার সাথে যে ও দেখি যে মুখ টুক আমাকে আমি তো এরকম করতেছে না, পুলিশ তো তোমাকে ধরবে আমি এরকম করবো আমি তো স্বাভাবিক হল, মানে আমার কাছে একটা পিস্তল আছে, পিস্তল আছে কি হয়েছে আমাকে না আমি নিয়ে রেখে দিলাম। তখন পুলিশ কি বুঝতে জানি না বাকি আমাদের দুজনকে ধরে ধরে নাই, তারপর আমরা তো সেই জায়গায় টাকা নিয়ে আসি পাঞ্জাবিলের বাসা ছাড়তে হলো। তখন আমার মা বাবা বাসা নিলেন ফকির তরুণের গরিবুল্লা গরিব, ওখানে আমরা বাসা নিলাম, তো সেখানেও আমার মা সেই আগের মতো মা বাবা ওই মুক্তিযোদ্ধাদের আশ্রয় খাওয়ানো ওইখানে থাকতে নেবে, ওখানে কি গোলমাল হলো। এরপর আবার আমরা ওই অঞ্চলে আরেকটা বাসা ভাড়া নিলাম, তো ওরা কীভাবে আমাদের একজন সাথী ধরা পড়ায়, ওকে বোধহয় টর্চার করেছিল, ও বলে দিয়েছে আমাদের বড় হলো আজিজ, আমি দাঁড়িয়ে আজিজ, তারা মিলিটারিতে লেগে গেলো ওরা যা দাঁড়িয়ে আজিজকে পাকারো। তো আমারও কি ভাগ্য ভালো ওরা পাকানোর জন্য যখন গেছে তখন আমি বোধহয় আগ্রাবাদ সিডি কলোনিতে গেছি ওই যে রিপ্রেজেন্টেটিভ ভাইদের থেকে ওষুধ আনার জন্য। তা আমি যখন ফিরছি আমার ছোটো ভাই বলতেছে যে ভাই তুমি এই বাসায় রাইছো না, তোমাকে একবার খুঁজে গেছে, ওরা বোধহয় দাঁড়িয়ে আজিজ কাহা। আর ওখানে মনে হয়েছে ওখানে নতুন জামাই ছিল যে দাওয়ানাটের সাদেক ফার্মেসির বড় ছেলে, ও বেচারাকে খুব মারধর করছে, ভাগ্য ওর প্রাণে মারে নাই, খুব মারধর করে মানে আমাকে পায় নাই ওর উপরে ঝাল তুলছে। তারপর তো আমি ওই আশ্রয়ে হারালাম, তারপর আশ্রয় কোথায় কোথায় হলো কত জায়গায় আশ্রয়, পরে ঈদগাহ, ঈদগাহে তোর ওই যে ডাক্তার জাহাঙ্গীর এরা টেরা ওই যে পুকুর পাড়ে এখানে ডেরা ডেরা করে আমরা থাকতাম। তখন লোকমানও ছিল ওখানে, লোকমানও ওর ক্যাম্প করলো, আর ওই ক্যাম্পে থাকা গেলে একটা অভিজ্ঞতা হলো যে আমাদের মধ্যে কত দল, আগে জানতাম বিএলএফ, পরে দেখি সিএনসি স্পেশালিস্ট, এক এক গ্রুপ আসে আমার দায়িত্ব খাওয়ানো, কারণ আমার তাহলে সিভিল পরিচয় আছে খাওয়ার দাওয়ার জোগাড় করা খাওয়ানো। আর তখন তাহির ভাই বলে একজন খুব সিনিয়র একজন লোক ছিলেন বরিশালে, উনি আমাদের খুব সাহায্য করছেন, আমরা ধর রান্নাও জানি না কী খেতে, উনি আমাদের এরকম চাপড়ি রুটি আর পালং শাক করে করে খাওয়াতেন, ওটা আমাদের খাবার ছিল। সে তাহের ভাইয়ের সাথে বহু পরে আমার দেখা হয়েছিল, এখন বেঁচে আছেন কিনা জানি না। ওই ক্যাম্পটা কেমন কেমন জানা যায় ক্যাম্পটা রেইড হবে, কালো চিটচিটে তোষক উপরে লাল চিটচিটে কম্বল, এগুলো মাহফুজ ডাক্তার জাহাঙ্গীর এরা আমরা শুয়ে থাকতাম, শীত অবশ্য খুব শীত পড়ছে, তো খবর হলো চারিদিকে ঘেরাও করবে। আমি আবার মাহফুজ নালা দিয়ে শুনে যেতে 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 পরে এখন যেখানে আগ্রাবাদ সিটির এই পাশে পরিত্যক্ত জঙ্গল ছিল ওখানে যে আমরা আমরা দুজনে আশ্রয় নিলাম, আরে আল্লাহ সে যোগ সারা রাত যোগ দিনেও যোগ। আর তখন দেখলাম যে এয়ারফোর্স তখন বোম্বিং শুরু করছে, ওই দিনই প্রথম রেইড হলো ওই যে বাংলাদেশ নতুন বিমান বাহিনী তখন শর্টিং হয় ওরা বোম্বিং করায়, ওই দিন আর আমাদের ওই যে রেইডটা ওরা কমপ্লিট করতে পারেনি। তারপর আমরা ওর ওই বাড়িতেই ফিরি, ওই বাড়ির আরেকটা ঘটনা, ওই বাড়ি আমরা যেখানটা থাকতাম
ওটা ঘেরাও দেওয়া ছিল, ওখানে আমরা থাকতাম, ওই পাশে পুকুর ছিল, পুকুরের ওই পারেও থাকতাম, এবারে ঘুরে ঘুরে থাকতাম। আর ওখানে সবচেয়ে ভালো লেগেছিল একটা ঘটনা ছিল, যে বাড়ি ঢোকার মুখে একটা বাড়ি ছিল, সবসময় দরজা জানলা বন্ধ। তখন আমি খোঁজ দিলাম যে এই দরজা জানলা বন্ধ থাকে এটা কারা, বলে যে একটা অবাঙালি পরিবার, এরা এসে আমাদেরকে বলেছে ভাই আমরা একবার দেশ ছেড়েছি, আর দেশ ছাড়তে চাই, এটাই আমাদের দেশ, তোমরা আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের আশ্রয় চাই। এবং স্থানীয় বাসিন্দারা তাকে আশ্রয় দিয়েছে এবং সেই বাড়িতে থাকতো মুক্তিযুদ্ধের পরেও ছিল। একটা যুদ্ধ যে কত কিছুর অভিজ্ঞতা হয় এটা আরেকটা অভিজ্ঞতা, এগুলো পার্শ্বচিত্র বলা যায় আর কি।